আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, অনেক মা বোনের বাচ্চা এমন আছে যারা ছোট বাচ্চারা দুধ ছাড়তে চায় না, দুধ খেতেই থাকে খেতেই থাকে, দুধ ধরতে চায়। তো বাচ্চাদের দুধ ছাড়ানোর জন্য খুবই পরীক্ষিত এই আমলটা, অত্যন্ত কার্যকরী। তো এই বিষয়টা, পরীক্ষিত এই আমলটা আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওতে। অবশ্যই আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন, আর আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। সম্মানিত বন্ধুরা, এই আমলটা অত্যন্ত পরীক্ষিত। ইতিপূর্বে আমি কয়েকজনকে আমল দিয়েছি, আমল করার পর ফলাফল জানিয়েছেন। যাই হোক সম্মানিত বন্ধুরা, আমাদেরকে যে আমলটা করতে হবে, এই যে নিচে ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশন বক্সে একটা নকশা দেওয়া থাকবে, অর্থাৎ আরবিতে কিছু সংখ্যা দেওয়া থাকবে, কিছু হরফ। এই হরফগুলোর মানে ওজন এবং এক একটার এক একটা ওজন আছে, সেই ওজন অনুযায়ী আমাদেরকে এটার ফলাফল দেওয়া হবে। যাই হোক, আমাদেরকে এই মানে আরবি অক্ষরগুলো লিখতে হবে, যেটাকে আমরা তাবিজ বলে থাকি। তো সেগুলো আমি নিচে লিখে দিব। এটা যে কেউ পাক পবিত্র অবস্থায় বসে, জায়নামাজের মধ্যে বসে, লাল কলম নিয়ে পশ্চিম দিকে ফিরে সে বসে বসে লিখতে পারবে। লেখার পর যে কাগজের মধ্যে লিখবে, লেখার পর সে চাইলে ছোট কাগজও লিখতে পারে, বড় কাগজও লিখতে পারে। এটা হচ্ছে আপনি হাত ঘুরিয়ে যে সংখ্যাটা আরবিতে 6, 7, 8 এই সংখ্যাগুলোই আর কি ঘুরিয়ে পেঁচিয়ে লেখা। তো সেগুলো আপনি যেভাবে লেখা আছে এভাবে লিখবেন, চাইলে আপনি হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে পারবেন, দেখে দেখে লিখবেন, পাক পবিত্র অবস্থায় লিখবেন। লিখার পর এটা কাগজের মধ্যে পেঁচিয়ে আপনার সাথে রাখবেন, আপনার সাথে রাখবেন। ঠিক এভাবে যদি আপনি এটা 7 দিন রাখতে পারেন, আশা করা যায় বাচ্চা দুধ ছেড়ে দিবে, বাচ্চা দুধ ছেড়ে দিবে। তো দিনী ভাই বোনেরা, এটা আপনারা করতে পারেন। তো কাগজটা যদি 7 দিন রাখা সম্ভব না হয়, তাহলে কাগজের উপর কোন ধরনের মানে এই তাবিজটা কাগজের উপর, এটা হচ্ছে ইসলামী তাবিজ, হারাম কিছু না, কুফুরি কালাম না, এই জন্য এটা জায়েজ হবে। ইসলামী তাবিজ জায়েজ আছে, কোরআন হাদিস থেকে হলে সেটা জায়েজ। যাই হোক, তো কোরআন কারিমের যে পেজের আরবি নাম্বারগুলো, ওই নাম্বারগুলো থেকেই কিন্তু আমরা আপনাদেরকে এই তাবিজটা জানাবো। তো নিচে লেখা থাকবে, তো সেটা দেখে লিখে, যদি কাগজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয় তাহলে আপনি কাগজের উপর আলাদা কস্টিপ মেরে সাথে রাখতে পারেন, হাতের সাথে সাথে রাখবেন। তো আপনার ব্যাগে থাকলে ব্যাগ সারাদিন থাকলে রাখতে পারেন, অথবা গলায় ঝুলিয়ে রাখতে পারেন, হাতে ঝুলিয়ে রাখতে পারেন, অথবা আপনি কোনো কিছুর মধ্যে ভরে সেটা গলায় ঝুলিয়ে রাখতে পারেন, যেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আশা করছি আপনারা উপকৃত হয়েছেন এই আমলটার মাধ্যমে, এবং করার মাধ্যমেও ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আমি নকশাটা নিচে লিখে দিব, এটা তো আমরা ভিডিও করতে কোনো এডিট করি না, কারণ হচ্ছে আমাদের ভিডিও যে কেউ চাইলে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারে, কপিরাইট ফ্রি, এই জন্য আপনারা আপনাদের মতো নিয়ে এডিট করতে পারবেন। আশা করছি উপকৃত হয়েছেন, নিচে লেখা থাকবে, সেটা দেখে উপকৃত হতে পারবেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।